পবিত্র কোরআন কারীমের 94তম সূরা, যে সূরার ভিতরে 8টি আয়াত রয়েছে এবং সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে, এবং যে সূরাটি নাজিল হওয়ার সময় গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 50 জন, যে সূরার ভিতরে রব্বুল আলামিন প্রথম 4টি আয়াতে সরকারে মদিনার শান, রসুলের ইজ্জত, রসুলের আজমতের আলোচনা করেছেন, এবং 5 এবং 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন যে কোনো বিপদ মুহূর্তে ধৈর্য ধারণ করার আলোচনা করেছেন, এবং 7 এবং 8 নম্বর আয়াতে দুনিয়ার সবচেয়ে প্রশান্তময় ট্যাবলেট এবং দুনিয়ার জমিনে যখন আমরা বিচলিত হয়ে যাব, হতাশ হয়ে যাব, ওই কঠিন মুহূর্তে আমরা কোন জিনিসটা ফলো করলে আমাদের জীবনে প্রশান্তি আসবে, সেই 7 এবং 8 আয়াতে তেলাওয়াত করেছেন। আর সেই সূরাটি আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 11 বার করে তেলাওয়াত করে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় তারা জানাজার নামাজে আসমান থেকে আমার আল্লাহ 1,10,000 ফেরেশতা পাঠিয়ে তারা জানাজার নামাজে সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে ওই বান্দার পক্ষ থেকে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। আর সেই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনের মহব্বত ভালোবাসার বিখ্যাত সূরা, সূরাতুল ইনশিরাফ, অর্থাৎ সূরা আলাম নাসরা। একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই সূরাটির প্রথমে 4টি আয়াতের অন্তত পক্ষে একটু অনুবাদ করি, তারপর আমরা ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে যাব। প্রথমে আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমে আমাদেরকে জানান দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সদরাক, ডিড উই নট এক্সপ্যান্ড ফর ইউ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউর ব্রেস্ট। নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার বক্ষকে জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দেইনি? ওয়াদানা আনকা ওয়াজারাকা, রব্বুল আলামিন তারপর আমাদেরকে জানান দিয়েছেন, এন্ড উই রিমুভড ফ্রম ইউ ইওর বার্ডেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর থেকে বোঝা নামিয়ে দিয়েছি। এটা কিসের বোঝা? এরপরের আয়াতে আমার আল্লাহ ডিক্লার করে দিয়েছেন আমাদেরকে, আল্লাযি আনকাদা যাহরাকা হুইস হ্যাড ওয়াইট আফন ইওর ব্যাক, রাসূল আপনার পিঠের মধ্যে যে জিনিসটা ভারী ছিল সেটা আমি নামিয়ে দিয়েছি। এরপর আমার আল্লাহ চতুর্থ আয়াতে বলেন, ওয়ারাফায়না লাকা যিকরাকা, অবশ্যই অবশ্যই রাসূল আপনার ব্যাপারে স্পষ্ট করে দিয়েছি, এন্ড রাইস হাই ফ্রম ইউর বার্ডন অফ দা হোলি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনার উপরে আমি এমন একটা সম্মান পজিশন করে দিয়েছি, তামাম দুনিয়া সমস্ত বাতিল যদি চেষ্টা করে আপনার সম্মান কখনো কমা করতে পারবে না, কারণ সম্মান বাড়িয়েছেন কে? একটু জবান খুলে কে, একটু শাহাদাত আঙ্গুলটা দেখেন না, বলেন কে? আল্লাহ যদি কারো সম্মান বাড়ায়, দুনিয়ার কোনো শক্তি তার সম্মান কমাতে পারবে না? না, একটু জবান খুলে বলুন পারবে। তাহলে প্রথম আয়াতের যদি ব্যাখ্যা করি, অসংখ্য তাফসিরের নাম আছে, এই সূরাটি তাফসির করতে গেলে অন্তত পক্ষে 1 ঘন্টা সময় তো লাগবে, কিন্তু আমি কথা বলবো সর্বোচ্চ 20 মিনিট। আলাম নাশরাহ লাকা সদরাক, বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরের গ্রন্থ, যে তাফসিরখানা বাতিলদের কলবের ভিতরে অসংখ্যবার ধাক্কা দিয়ে বাতিলদের কলবগুলো চুরমার করে দিয়েছে, সেটা হচ্ছে কানজুল ঈমান, ফাজাইল ইরফান। ওই কিতাবের মধ্যে লেখে, আলাম নাশরাহ লাকা সদরাক, রাসূল আপনার বক্ষকে প্রশস্ত করেছি। ওগো আল্লাহ, কি দ্বারা প্রশস্ত করেছেন? আমার আল্লাহ বলে হেদায়েত দ্বারা, আমার আল্লাহ বলে তরিকত দ্বারা, আমার আল্লাহ বলে শরীয়ত দ্বারা, আমার আল্লাহ বলে মারফাত দ্বারা, আমার আল্লাহ বলে নবুয়ত দ্বারা, আমার আল্লাহ বলে এলমিয়ত দ্বারা, জ্ঞান বিজ্ঞান দ্বারা সরকারে মদিনার কলবকে আমার আল্লাহ প্রশস্ত করেছেন। কিরে আমার কুটেরার ভাইয়েরা, আপনারা কি মনে করছেন সরকারে মদিনার জ্ঞানের ফরিদি শুধু এই পৃথিবীর জমিন পর্যন্ত? না না, এই পৃথিবী থেকে 18,000 কিলোমিটার উপরে উঠার পরে একটা জগৎ আছে যার নাম মাধ্যাকর্ষণ শক্তি, এটা তৈরি করেছে নিউটন, নিউটন আবিষ্কার করেছে। তিনি বলেন মাধ্যাকর্ষণ শক্তির উপরে কেউ যদি এই পানির বোতলটা ছেড়ে যায়, এটা নিচে আসবে না, এটা উপরে যাবে। আমার সরকারে মদিনা ওইখান পর্যন্ত জ্ঞানের প্রস্তুতি এবং বিস্তৃতি, আপনি কি মনে করছেন? এতটুকুই তো শেষ,
না না, আল্লাহর শপথ করে বলি ওই ওই মাধ্যাকর্ষণ শক্তির হাজার কিলোমিটার উপরে একটা গ্রহ আছে, এটার নাম হচ্ছে গ্লাস্কি। গ্লাস্কির উপরে আরেকটা গ্রহ আছে, এটার নাম বুধ। বুধের পরে আরেকটা গ্রহ আছে, এটার নাম বৃহস্পতি। বৃহস্পতির পরে আরেকটা গ্রহ আছে, এটার নাম শুক্র। শুক্রের পরে হাজার কিলোমিটার পরে আরেকটা গ্রহ, এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল তৈরি হয়েছে গ্যাসের আবরণ দ্বারা। সূর্য যখন তাপ দেয়, আদম সফিউল্লাহ বলে, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না, আমার পিঠের চামড়া পড়ে যায়। আমার আল্লাহ ব্ল্যাক হোল দ্বারা একটা গ্যাসের আবরণ সৃষ্টি করে তার মধ্যে জাররা জাররা করে ছিদ্র করে দিয়েছেন। সূর্যের তাপ যখন ওই ব্ল্যাক হোলের মধ্যে ধাক্কা খেয়ে ছোট্ট ছিদ্র দিয়ে আসে, আমার সামনে যুবক ভাইদের তারপরে কিন্তু ঘাম পড়ে, আমার সামনে ফ্যান চলছে, আবার ডানে বামে এয়ার কুলার চলে, এসি চলে, তারপরে আমাদের ঘাম বন্ধ হয় না, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এরপরে হাজার কিলোমিটার পরে হচ্ছে আমাদের লক্ষ্য, কোটি কিলোমিটারের পরে হচ্ছে সূর্য, সূর্যের পরে হচ্ছে প্রথম আসমান। কি বলেন আমার ভাইয়ারা, দুনিয়ার কোনো বিল্ডিং করতে গেলে একটার পর একটা ফিলার, একটার পর একটা ফিলার, তারপরও 100 বছর পরে গ্যারান্টি দেয় এই বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর আসমান ধ্বংস হয় না, ফিলার নাই। কি দিয়ে বানিয়েছেন? মাউজুন মাহফুজুন, সাদা প্রথম আসমানটা আমার আল্লাহ সাদা কাচ দ্বারা বানিয়েছেন, এরপর দ্বিতীয় আসমান আমার আল্লাহ বানিয়েছেন মিন হাদিদিন, লোহা দ্বারা, তৃতীয় আসমান বানিয়েছেন মিন নুহাসিন, এক নম্বরে হলুদ রঙের তামা দ্বারা, চতুর্থ আসমান বানিয়েছেন মিন ফিদ্দাতিন, রৌপ্য দ্বারা, পঞ্চম আসমান বানিয়েছেন মিন সাহাবিন, স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান বানিয়েছেন মিন হামরা ইয়াকুতিল মার মারাতিল ইয়াকুতিল মার মারা, অর্থাৎ লাল ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আসমান তৈরি করেছে ইয়াকুতিল হামরা, সাত ইয়াকুত পাথর দ্বারা, এরপর সিদ্রাতুল মুনতাহা, এরপর হচ্ছে আমার রব্বুল আলামিন আরশ মাকান, এরপর লামকান কাবা কাওসাইনি আও আদনা, আমার সরকার মদিনার জ্ঞানের পরিধি অতটুকু পর্যন্ত, এই তো গেল আসমান। এরপর জমিন, জমিনের মধ্যে নামবেন প্রথম মাটি, মাটির নিচে পানি, পানির নিচে আগুন, আগুনের নিচে পানি, পানির নিচে আগুন। খোদার কসম, সরকার মদিনার জ্ঞানের পরে শুধু আসমান নয়, জমিন নয়, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদি ফরাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সরকার মদিনা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী সরকার মদিনার জ্ঞানের প্রস্তুতি। ওই রাসূলুল্লাহকে এত পাওয়ার দেওয়ার পরও তারা বর্তমান সরকার মদিনাকে বিশ্ব নবী বলে, রাসূলের সম্মানকে কানে করতে চায়, নিশ্চিত ভাবে রাসূলের গোস্তাক, তারা রাসূলের সামনে গোস্তাকি করছে, দাম হাত করে বলো ঠিক কিনা? বিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা গোস্তাকি করছে, মনে রাখতে হবে এরা হচ্ছে গাদ্দার। এদের ভিতরে সম্মান ইজ্জত আবরু, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তারা জানে না, না হয় আমার ডানে, না হলো 50টার উপরে মিডিয়া, আমার বামে 50টার উপরে মিডিয়া, 100 উপরে মিডিয়ার ভাইরা আমার এসেছে। আমি জানি হাসান আজারি সাহেব কখনো এই মিডিয়ার জন্য জাররা পরিমাণ এক টাকা খরচ করবে না, কারণ এত প্যান্ডেল, এত কিছু আয়োজন আমরা করেছি, নিজ টাকায়। আমার ভাইরা শুধু একটা উদ্দেশ্যে এসেছে, সরকার মদিনার প্রাণের প্রচার করার জন্য, প্রেম প্রচার করার জন্য, নিজের পকেটের টাকা দিয়ে এই মিডিয়াকে যথার্থ সম্মান তারাই করতে পারবে, যাদের ভিতর রসুল্লার মহাব্বত আছে, সুন্নতের আদর আছে, এসকে আছে। কিন্তু এই মিডিয়াকে একমাত্র তারাই গবাদি পশুর সাথে তুলনা করবে, যারা মিডিয়ার বাইদেরকে কটাক্ষ করবে, যাদের ভিতরে আদব থাকবে না। ইবলিসের টিচারের নাম ছিল সারবো, ইবলিসের টিচার একদিন ইবলিসের বাবার নাম ছিল নীলবিষ, নীলবিষকে বললো আপনার সন্তান তো বড্ড ভালো, তার ব্রেন ভালো, তবে আপনার সন্তানের দুইটা দোষ আছে। ইবলিসের টিচার যখন বললো দুইটা দোষ, ইবলিসের বাবা বললো কি দোষ আছে, বলে আপনার সন্তান চেহারা বড্ড সুন্দর, হাঁটতে সুন্দর, ব্রেন সুন্দর, যা বলি তা মুখস্থ করে ফেলে, কিন্তু আপনার সন্তানের এক দোষ হচ্ছে আপনার ছেলে বেয়াদব, আর দুই নম্বর হচ্ছে আপনার ছেলে অহংকার। বাংলাদেশে যত ফেমাস বক্তারা এসেছে তারা প্রত্যেকে কিন্তু বিচক্ষণ ছিল, প্রেম ছিল, মেধা ছিল, কিন্তু সরকার মদিনার সামনে বেয়াদবি করে একজন মালয়েশিয়ার জঙ্গলে পালাতে বাধ্য হলো। আবার কিছুদিন আগে বাংলাদেশের জমিনে একজন বক্তা আর যুবকদের হটকেক নামে খ্যাত, তিনি কয়দিন নাকি তিনি গুম হয়েছেন, তাকে পাওয়া যায় না। হঠাৎ করে শুনলাম দ্বিতীয় বোস সাথে তিনি রাত যাপন করতে বিভিন্ন রিসোর্টে চলে গিয়েছেন, ওই ব্যক্তি জনপ্রিয়তা অর্জন করেছে ঠিক, তার ভিতরে বেয়াদবি। যেই লোকটা বলবে সরকারের মদিনা আত্মহত্যা করার চেষ্টা করা, যেই ব্যক্তি বলবে সরকারের মদিনার প্রেমের পাগলরা যখন মিডিয়ার বাইরা ক্যামেরা করে পৃথিবীর জমিনে আনাছে কানাছে রসুলের প্রেম বিলিয়ে দেওয়ার জন্য মাথার গাম পায়ে ফেলে আমরা বসার জায়গা পেয়েছি, তারা বসার পর্যন্ত জায়গা পায় না, ওই মিডিয়া বাইদেরকে গম
বুঝতে হবে, আজব থেকে তারা শিখবে, এরা বেয়াদব হবে, আজব পান হতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? অনেকে বলবেন, হুজুর দরকার কি এত গরম কথা বলার? আরে ভাই, সরকারে মদিনার ইজ্জত তুমি জানো না? রসুলের পজিশন দুইটা ছিল, রসুল সরকারে মদিনার আদব নমনীয় ছিল, সফট ছিল, ঠান্ডা। আবার মাঝে মাঝে সরকারে মদিনা উহুদের জমিনে, বদর জমিনে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলেছিল, সিদ্দিক আকবর, ওমর ফারুক, হযরত আলী, ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করবে তাদেরকে যেইখানে ভাবে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে। রসুল শিক্ষা দিয়েছেন, কখনো কখনো নরম হবে, আবার মাঝে মাঝে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে সুন্নিয়াতকে ধ্বংস করার জন্য বাতিলরা দিন দিন প্রস্তুতি গ্রহণ করবেই করবে, কথা বলো ঠিকই না? এজন্য আমি বলছিলাম, সরকারে মদিনার শানকে যারা বিশ্ব নবী বলে ছোট করতে চাইবে, এদেরকে আমরা কখনো প্রকৃত নবী প্রেমিক মানতে পারি না। কারণ আলাম নাশরাহ লাকা সদরাকা, রসুলের পক্ষের ভিতরে আমার আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, কেমন দিয়েছেন? এরপর আমার আল্লাহ বলেন, ওয়াদানা আনকা উযরাকা, উই রিমুভড ফ্রম ইউ ইওর বার্ডেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে যে বোঝা ছিল এই বোঝাটা আমি নামিয়ে দিয়েছি। আল্লাহ, সরকারে মদিনার পিঠে আবার কিসের বোঝা? আমার আল্লাহ বলে, কোন উম্মত যখন পৃথিবীর কোন প্রান্তে যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে সরকারে মদিনা সেটাকে বোঝা মনে করেন, ইস আমার উম্মত গুনাহ করেছে, আমার রব্বুল আলামিন বলে বোঝা নামিয়ে দিয়েছি। কিসের মাধ্যমে? আমার আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, রাসূলুল্লাহর পিঠ থেকে বোঝা নামিয়ে দিয়েছি সরকারে মদিনাকে শাফাতের অধিকার দেওয়ার মাধ্যমে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আমার রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষরা, তোমরা শোনো, তোমরা যদি কখনো গুনাহ করো, জিনা করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, জুলুম করার পরে তুমি বুঝতে পারলে, আমি তো অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি পাপ করেছি, আমি এখন নিজের নফসের উপর জুলুম করার পরে বুঝতে পারলে, আমার আল্লাহ বলে, তুমি ফজর নামাজ পড়েছ, যোহর পড়েছ, আসর পড়েছ, মাগরিব পড়েছ, ইশা পড়েছ, তারপরও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করি নাই, তারপরে রাত দুইটা তিনটা বাজে উঠে ওযু করে চোখের পানি ছেড়েছ, কারণ তুমি জানো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নৈরাস হয় না, এরপর তুমি কান্না করলা। আমার আল্লাহ বলে, বান্দা, তারপর তোমাকে যদি মাপ না করি, একটা কাজ করো, তুমি আমার কাছে মাপ যদি নাও পায়, একটা পথ তোমাকে দেখিয়ে দেয়, যে পথে হাঁটলে নিশ্চয় তুমি মাপ পাবা। ওগো আল্লাহ, সেই পথটা কোন পথ? আমার আল্লাহ বলে, ওয়ালাও আল্লাহ ইদ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নিশ্চিত সেই পথটা হচ্ছে আমার রাসূলের মদিনা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যাও, তুমি যদি এখনো ক্ষমা না পাও, সরকারে মধ্যে কেউ উসিলা করে আল্লাহর দরবারে হাত বাড়াও, আমি আল্লাহ রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সরকারে মধ্যে সুপারিশ করার ক্ষমতা দিয়েছি, অবশ্যই পৃথিবীর যে প্রান্তে বসে রাসূলুল্লাহকে উসিলা করে আমি আল্লাহর দরবারে হাত বাড়াবা, সরকারে মধ্যে সাথে সাথে তোমার জন্য যখন আমার দরবারে হাত বাড়ায়, আমার রহমতের সাগরে সাইক্লোন সিলির শুরু হয়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত না করে রাসূলুল্লাহর হাত রসিলা তোমাকে ক্ষমা করিয়ে আমি আল্লাহ জান্নাতের টিকেট পর্যন্ত পৌঁছিয়ে দেই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেছেন, আল্লাযী আনকাদা যহরাকা, অবশ্যই তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, সরকারে মদিনার পৃষ্ঠ মোবারক যেটাকে ভারী করছিল সেই বোঝা আমি নামিয়ে দিয়েছি। আমার ভাইরা, যে সরকারে মদিনার পথ মত মানার জন্য আমরা একটা পথ নিয়েছি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে ছোট্ট ভাষায় বলা হয় সুন্নি। আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিদের সন্তানে এখানে বসা আছি, তখন আমার 10 বছরের একটা কষ্টের কথা আপনাদেরকে আমার মিডিয়ার বাইদের সামনে আমাকে বলতে হয়। 10 বছরের জমানো এই কথাটা আমি কোনোদিন বলি নাই। আজকে যেহেতু হাজার হাজার যুবকরা আমাদের সামনে, শত শত মিডিয়া ভাইরা আমাদের সামনে, আমি তাদেরকে 10 বছরের জমানো সেই বেদনাটা একটু বলতে চাই। আজ থেকে 20 বছর পূর্বে আমি যখন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে লেখাপড়া করি, তখন আমি ক্লাস 8 বা 9 লেখাপড়া করি। আল্লাহর শপথ, কোথায় যদি দেখতাম সুন্নিয়াতের কোনো আন্দোলন হয়, কোনো মানববন্ধন হয়, কোনো মিছিল হয়, আল্লাহর শপথ করে বলি, সব কিছু ছেড়ে দিয়ে সেইখানে রাজপথে নেমে দিতাম। তখন যদি আমাকে কেউ চিনে না, আমাকে জানে না, আমি চিন্তা করতাম আমি একজন গেলে আন্দোলনটা আরও বর্জন হবে, আমি গেলে জনস্রোতটা আরও বাড়বে, আল্লাহর শপথ
সর্বত মন প্রাণ দিল দিয়ে ফাজিল কামিল পর্যন্ত আমরা আন্দোলন করেছি, কিন্তু আল্লাহর শপথ বর্তমান সময়ে আমরা দিনের বেলায় ঘর থেকে বের হই না। আমরা এখন আতঙ্কিত, আমরা এখন ভীত, আমাদের অন্তর এখন বয়স অনুসার বলে হুজুর বুঝলাম না এই কথাটা হঠাৎ করে কানে বললেন। বিশ্বাস করুন, মাঝে মাঝে এখনো যখন ঘরের ভিতরে বসে ফেসবুক চালাতে গিয়ে দেখি আমাদের জামাল খানে, আমাদের ফ্রেস ক্লাবে, আমাদের রাজপথে, আমাদের কুমিল্লা, আমাদের চট্টগ্রামে আন্দোলনের চিত্র দেখি, আমার নামতে বড্ড ইচ্ছে করে রাজপথে আন্দোলন করব, চিৎকার করব, কিন্তু আমার ভয় এই যে কোন ব্যানারে যে আন্দোলন হচ্ছে আমি ওই ব্যানারটা ধরে আমি যখন স্লোগান দিই আমার ছবিটা উঠিয়ে একটা দল বলবে এই তো আমার দলের লোক, অন্য দল বলবে এ তো মুনাফিক, এ তো গাদ্দার, এ তো আসল দলকে বাদ দিয়েছে, এ তো অন্য দলকে বাদ দিয়েছে। এক দলে গেলে অন্য দল আমাকে ট্যাগ মারে, এক দলে গেলে অন্য দল আমাকে গাদ্দার বলে। আমাদের মাঠে নামার সাহসটা আমাদের এখন হয় না, আমার ভয় লাগে। আমি চাই নিরপেক্ষ, আমি চাই যার ভিতরে যারটা পরিমাণ মোহাম্মদ রাসূলুল্লাহ থাকবে আমি তার কদমের ভিতরে গিয়ে তার কদমের ধুলা আমার জিহ্বা দিয়ে চুষে নিব। আমার এই মনটা চায় কিন্তু আমি কোন দলে যাব, এই দলে গেলে এই আমাকে বাটপার বলে আমাকে ফেসবুকে লেখা হয়, আল্লাহর শপথ আমি অপেক্ষা, আমি শুধু অপেক্ষা, আমি শুধু অপেক্ষা। এমন একটা সময় কি আসবে না যে সময়ের ভিতরে আমাদের আকাবিররা, আমাদের ওস্তাদরা হাতে হাত ধরে বলবে না আমরা ভেদাভেদ চাই না, আমরা দল চাই না, আমরা চাপ চাই না, আমরা সবাই হাত ধরেছি আমাদের আকাবিরদের কাছে, আমি অপেক্ষা বসে রইলাম, খোদার কসম তারা সবাই হাত ধরে এই পটিয়া আজকের তাফসীর কোরআন মাহফিলে যুবকরা যেমন ভাবে হাতে হাত ধরে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথ হয়ে গিয়েছে, আমি অপেক্ষা করছি আমার বাবারা, আমার আকাবিররা, আমার টিচাররা কখন যে হাত ধরে বলবে হে যুবকরা জড়িয়ে পড়ো, রাস্তায় নেমে পড়ো, সরকারে মদিনার সাহাবায়ে কেরাম কেদেরকে গালি দেওয়া হচ্ছে, রাস্তায় নেমে পড়ো, সরকারে মদিনার শানকে আঘাত করে আত্মহত্যা করে বলা হচ্ছে, এমন একটা নির্দেশ হাতে হাত রেখে আপনারা করেন। খোদার কসম আমি গোলাম রব্বানি কাশ্মীরের মতো হাজারো যুবক রাজপথে পুতুলের বুকের রক্ত মেরে দিবে, সুন্নি হতে চাররা পরিমাণ আঘাত রাখতে দিবে না, ডান হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহর শপথ আমরা প্রস্তুত, আমাদেরকে শুধু একটু বলুন আমরা একসাথ হয়েছি, তোমরা রাস্তায় জড়িয়ে পড়ো, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া হয়েছে, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, কিন্তু এখন আমরা রাজপথে নামছি না, আমাদের ডাকলো আমাদের ভয়, আমি কোন ব্যানারে যাচ্ছি, এই ব্যানারে গেলে অন্য ব্যানার আমাকে ধাক্কা দেয় কিনা। তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শুধু এটা জানান দিতে চাই, আল্লাহর শপথ দল মত কিছুই বুঝি না, যার অন্তর রাসূলুল্লাহর মহব্বত থাকবে। আল্লামা নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই নোট দিয়ে গিয়েছেন, যার অন্তর রাসূলুল্লাহর মহব্বত থাকবে সেই যদি রাস্তার মুচি হয় তার অবস্থান হবে আমার কলিজা, আর যার অন্তরে রাসূলুল্লাহর সামনে গোস্তাকি, রাসূলের সামনে বেয়াদবি, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হোক আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হোক তার অবস্থান হবে আমাদের জুতার সুতলার নিচে, জবান খুলে দিয়েছে কিনা। এই জন্য বলি আমার আকাবিরে যারা আছেন যাদের কদম দুলা আমাদের চোখের সুরমা হিসেবে বানাতে পছন্দ করে, প্লিজ অনুরোধ করি, আমি গোলাম রব্বানি কাশি এটা আমার কথা নয়, হাজারো হাজারো যুবকদের কথা, কখন যে সুন্নিয়তের সবাই আকাবিররা এক সময় একটা হাত ধরে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে চিৎকার করে বলবে মাঠে নামো, ময়দানে নামো, রাজপথে নামো। আপনি দেখবেন একটি আন্দোলনে 5,000 নয় 50,000 আশেক রসুল ওটা বাংলাদেশে ব্লক করে দিবে, কিন্তু অপেক্ষা শুধু একটারেই, যখন একটা ব্যানারে আসবো যে ব্যানারের ভিতরে কোন ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি করা হবে না, আর যাদের অন্তরে যারা পরিমাণ মহব্বত তাদের জন্য আমাদের জান পর্যন্ত কোরবান করতে রাজি, কোনো সন্দেহ আছে? জামান বলে সন্দেহ আছে? এরপর রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন রাসূল সরকার মদিনার আদর্শের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু সেই পথকে মতকে অনুসরণ করে আমাদের সামনে সে আয়াত কেন উদ্ভাসিত হয়, ওয়ারাফায়না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ এন্ড রাইজড হাই ফর ইউ ইওর বার্ডেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্মানকে তামাম দুনিয়ার মধ্যে সমুন্নত করেছে। অনেকে বলবেন হুজুর কতটুকু উন্নত করেছে, আমি গত বছরে বলে
বলেছিলাম আমার ডানে কিন্তু বিশাল একটি কওমি মাদ্রাসা আছে। আমি বলি ভাই আপনারা মাইকের আওয়াজ কিন্তু 100% শুনছেন, আপনাদেরকে খোদার কসম গালি দেওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই। আমাদের মাহফিল করেছি আমাদের কোরআনটা যে গোটা রসুল্লাহর শান, রসুল্লাহর প্রেম, রসুল্লাহর এশক দ্বারা মোড়ানো এটা বোঝানোর জন্য। বলবেন হুজুর রসুলের শান কেমন ভাবে বাড়িয়েছে, তাহলে আমরা পবিত্র কোরআনে সূরা রহমানে আমরা পড়েছি কুল্লু মানে আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বলে ইসরাফিল এক নম্বর ফু দিবে, দুই নম্বর ফু দেওয়ার সাথে সাথে তাম দুনিয়ার সবাই মরে যাবে, কিচ্ছু থাকবে না, কীট থাকবে না, পতঙ্গ থাকবে না, গাছ মাছ থাকবে না। ওগো আল্লাহ জানতে বলতে ইচ্ছে করে সব যদি শেষ হয়ে যায় আজরাইল তো মরে যাবে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ আজরাইলকে বলবো মুতিয়া আজরাইল, আজরাইল তুমি মৃত্যুবরণ করো। আজরাইল মৃত্যুবরণ করবে, আল্লাহ জানতে বড্ড ইচ্ছে করে আজরাইল যদি মৃত্যুবরণ করে তাহলে সৃষ্টি জগতে আর কেউ নাই। আমার আল্লাহ বলে কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ একটু সহনীয় জিজ্ঞেস করতে চায়, সৃষ্টি জগতে কেউ যদি না থাকে তাহলে আপনি আল্লাহ জিকির তো বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে হ্যাঁ, ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। ওগো আল্লাহ আপনার জিকির করার জন্য কেউ নাই তো একটু বলবেন কি আপনার বন্ধুর ব্যাপারে? আপনি তো বলেছেন ওরা ফাঁদা এলাকা জিকির, রসুলের সম্মান ইজ্জত কখনো বন্ধ হতে দিবেন না, আপনার বন্ধু জিকিরকে বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে কামারাদার আমার ব্যাপারে কথা বলো, আমার বন্ধুর ব্যাপারে কথা বলবা না, আমি আল্লাহর শান বন্ধ হবে, আমার জিকির বন্ধ হবে, কেউ থাকবে না। কিন্তু আল্লাহ আপনার বন্ধু জিকির বন্ধ হবে না? আমার আল্লাহ বলে না, আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, কেউ নাই, আপনার বন্ধু জিকির করার জন্য কে? আমার আল্লাহ বলে আমি বলেছিলাম পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার বন্ধুর উপরে তোমরা দুরূদ পড়ো, আমি আল্লাহ পড়ি, আমি আল্লাহ জিকির করার জন্য কেউ নাই, কিন্তু বন্ধুর উপরে দুরূদ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। চিৎকার মেরে বলছে তাহলে বোঝা গেল আল্লাহ আমার ভেড়া। তাহলে বোঝা গেল যেখানে আল্লাহর জিকির পর্যন্ত স্টপ হবে রসুল্লাহর জিকিরে দুনিয়ার কোনো শক্তি বন্ধ করতে পারবে? হ্যাঁ জবান খুলে বলেন পারবে। সেই সরকারে মদিনার প্রেম, রসুলের ইজ্জত, রসুলের আজমত আমরা সবাই আমি যতবার পড়েছি এই আয়াতের ব্যাখ্যা বিশেষ করে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে চমৎকার লিখেছেন। আল্লাহকে প্রশ্ন করলাম ওগো আল্লাহ আপনার কাছে করজোরে প্রার্থনা, আল্লাহ একটু বলুন না, আপনি কি জানেন বিচারে দিবসের পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? আমার আল্লাহ বলে হ্যাঁ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি আল্লাহ সব জানি। ওগো আল্লাহ আপনি যদি সব কিছুই জানেন তাহলে আল্লাহ কেন আপনি দুনিয়া কিয়ামতের ময়দানে চারটে স্টেশন দিয়েছেন, একটা হচ্ছে মিজান, একটা ফুলসেরা, একটা হাউজে কাউসার, একটা মাকামে মাহমুদ। আল্লাহ চারটে স্টেশনের প্রয়োজন কি? যারা জাহান্নামে যাবে তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিন, যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিন। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পজিশন দেখানোর জন্য বানাইনি, তো আল্লাহ কেন বানিয়েছেন? আমার আল্লাহর কথাটাকে আমার আলা হযরত এইভাবে বলেছেন আরশে হক হে মসনাদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি কিয়ামতের ময়দান বানিয়েছি আমার রসুলের শান দেখানোর জন্য, দুনিয়ার জমিনে জবান দিয়েছি, হাত দিয়েছি। তুমি রসুলকে আমার মতো বলে নিঃশক্তির কারণে মৃত্যুবরণ করেছ, কিয়ামতের ময়দানে তোমার জবান তুমি নাড়াতে পারবে না। আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে রসুলের শান দেখাবো, কারণ কিয়ামতের ময়দানে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, কিয়ামতের ময়দানে প্রত্যেকের জবান আমার আল্লাহ বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, মাথা কথা বলবে, চুল কথা বলবে। আমার আল্লাহ বলবে হে গাদ্দার, হে গুস্তাক, দুনিয়াতে নিঃশক্তির কারণে রসুলকে আমার মতো বলেছ, রসুলকে মাটি বলেছ, রসুল হাজির নাজির নাই, মিলাদুন্নবীর মাহফিল করতে গেলে বিদাতি বলে গালি দিয়েছ, কিয়ামতের ময়দানে তোমার কোনো শক্তি নাই। আমি আল্লাহ শুধু দেখাবো রসুলের শান। আমার সরকার মদিনা শিকার মধ্যে পড়ে কাঁদবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে বন্ধু মাথা উঠান, আপনি মাথা না উঠালে আমি তো বিচার কাজ শুরু করতে পারি না। আমার আল্লাহ বলে হাবিবে কিবরিয়া আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি মাথা ওঠান, আপনার গুনাহগার উম্মত আছে তাদেরকে জাহান্নামে গিয়ে আপনি টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আমার রসূল বলে ও আল্লাহ ফেরেশতা পাঠালে তো হয়, ফেরেশতারা জাহান্নাম থেকে জান্নাতে নিবে। আমার আল্লাহ বলে না, জাহান্নাম থেকে জান্নাতে ফেরেশতারা নিলে ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে কে আনলো, সেই বলবে আমাকে হাবিবে কিবরিয়া সরকার মদিনার ফেরেশতারা আনলো। আমার আল্লাহ বলে ফেরেশতার নাম বললে আমি মজা পাই না, নবী আপনি যান, যার অন্তরে যার পরিমাণ মহাব্বত
শুনলে আমি আল্লাহর কুদরতি কলম ঠান্ডা হয়ে যাবে, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ওরা ফাইনাল এলাকা যিকরা সর্বশেষ ওই রাইট হাইট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর ইউর গার্ডেন অর দা অল হলি কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারের মদিনার শানকে এত সুমন উচ্ছেদ করেছেন। আমার দুই মিনিটে আমার যুবক ভাইদেরকে বলি, এই আয়াতের তাফসির করতে গেলে অসংখ্য মুফাসসির নেতারা আমাদের ডানে বামে বসা আছে, তারা লেকচারার প্রভাষক মুহাদ্দিস মুফাসসির, তবে অল্প সময় তাফসির করা যায় না। তারপর সংক্ষিপ্ত সময় আমি যতটুকু পেরেছি চারটি আয়াতের উপরে তাফসির করেছি, আর বাকি চারটি আয়াত অন্য কোনো সময় অন্য কোনো প্ল্যাটফর্মে হলে হয়তোবা আমি আলোচনা করার চেষ্টা করব। তবে সর্বশেষ বলি, সরকারের মদিনার শানকে আমার আল্লাহ এত উঁচু করেছেন, আলা হযরত আজিমুল বরকাত তিনি অল্প কথাই বলেছেন, সারে উ চুমে উ চাহামা রানবি জুড়ে বলে সুবহানাল্লাহ। সরকারের মদিনার শান এত উপরে, অনেকে সরকারের মদিনার শানকে ছোট করতেছে, শুধু দুনিয়ার গন্ডির ভিতরে ঢুকাবে না। রসুলের শান কোথায় ছিল? সরকারের মদিনা রহমতুল্লিল আলামিন হে, এক এক জর্রে কে লিয়ে, এক এক এলাকা কে লিয়ে, এক এক বস্তি কে লিয়ে, এক এক হস্তি কে লিয়ে, মেরা নবী রহমতুল্লিল আলামিন হে। সূরজ মে চমক মেরে নবী কে রহমত, চাঁদ কি দমক মেরে নবী কে রহমত, ফুলোঁ কি মহক মেরে নবী কে রহমত, কলিয়ো মে চটক মেরে নবী কে রহমত, তমাম নবীয়ো কি নবুয়ত মেরে নবী কে রহমত, সাবেক রিফাত মেরে নবী কে রহমত, আউলি কি ওলাদ মেরে নবী কে রহমত, তমাম উলুম কি বরাসত মেরে নবী কে রহমত, আবু বকর সিদ্দিক সদাকত মেরে নবী কে রহমত, উমর কি আদালত মেরে নবী কে রহমত, উসমান কি সাফাত মেরে নবী কে রহমত, আলী কি শুজাআত মেরে নবী কে রহমত, খালিদ কি জারাত মেরে নবী কে রহমত, হযরত আলা হযরত কি ফিতানত মেরে নবী কে রহমত, হযরত ইমাম বুখারী কি জিয়ানত মেরে নবী কে রহমত, আলা হযরত কি ফিতাবত মেরে নবী কে রহমত, হযরত কাসফাত কি খিতাবত মেরে নবী কে রহমত, দুনিয়া কি হার দুঃখ কে আলা মেরে নবী কে রহমত, দুনিয়া কি হার বেসনে কে আলা মেরে নবী কে রহমত, দুনিয়া কি হার কুফর কে আলা মেরে নবী কে রহমত, আপ আর মে তমাম দুনিয়া লোগো কা ওজুদ মেরে নবী কে রহমত, মে তো এক কদম আগে বড়া কর ইয়ে কহতা হো খুদা রব্বুল আলামিন হে, তো মেরা নবী মেরা নবী মেরা নবী রহমতুল্লিল আলামিন হে, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সেই রসুলের শান, সেই রসুলের মান, সেই রসুলের ইজ্জত মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর কুদরতি কদমে কোরবান করতে পারে, চিৎকার নিয়ে রেখে বল আমিন, আর একটু জবান খুলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।